নিত্য নতুন সব নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলের কোনো ভিডিও মিস না করতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। একটা সময় ছিল যখন বাঙালির ঘরে ঘরে শিশুদের ঘুম পাড়ানোর জন্য চাঁদ মামার দ্বারস্থ হতেন মায়ের। আর কত ছড়া কবিতা গান বা গল্প লেখা হয়েছে চাঁদ নিয়ে তার হিসেব নেই। আমরা বুঝতে পারি বা না পারি আমাদের জীবনে চাঁদের গুরুত্ব যে কতটা তা বলে শেষ করা যাবে না। চাঁদ বিস্ফোরিত হয়ে গেলে কি হবে তা নিয়েই আজকের আমার এই ভিডিওটি। চাঁদ বিস্ফোরিত হয়ে গেলে কি ঘটবে তার আগে আমরা চাঁদের ইতিহাসটুকু খানিকটা বুঝে নিই। অনেক অনেক বছর আগে যখন আমাদের পৃথিবী কেবল তৈরি হয়েছে তখন সূর্যকে ঘিরে একাই ঘুরত গ্রহটি, অর্থাৎ তখন কোনো উপগ্রহ ছিল না নিঃসঙ্গ এই গ্রহের। এর বেশ কিছুদিন পর মহাকাশ থেকে ধেয়ে এলো মঙ্গল গ্রহের সমান অজানা একটি বস্তু যার অনিবার্যভাবেই যেন পতিত হলো নব্য পৃথিবীর বুকে। আর তাতেই পৃথিবীর একটি বড় অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ল, আর এর থেকেই জন্ম নেয় আমাদের একমাত্র উপগ্রহ চাঁদ। বিজ্ঞানীদের মতে সংঘর্ষের পরে কেবলমাত্র আমাদের এই পৃথিবী প্রাণের উৎপত্তি এবং বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে, যে কারণে অনেকেই দাবি করেন চাঁদ আমাদের গ্রহে প্রাণ সঞ্চার করেছিল। প্রাণের জীবন ধারণের জন্য চাঁদের ভূমিকা যে কত তা একটি ছোট্ট উদাহরণে বোঝা যেতে পারে। বলতে গেলে আমাদের এই সাগর মহাসাগর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছে চাঁদ। কিভাবে? চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রের পানিকে নিজের দিকে টানে, এর ফলে চাঁদের দিকে এবং এর বিপরীত দিকে পানি একই সময়ে ফুলে ওঠে। চাঁদ যখন দূরে সরে যায় তখন স্বাভাবিকভাবেই পানি নেমে যায়। এই প্রক্রিয়াকে আমরা জোয়ার ভাটা হিসেবে জানি। যদিও সূর্য সমুদ্রপৃষ্ঠকে নিজের দিকে আকর্ষণ করে কিন্তু তা পৃথিবী থেকে অনেক অনেক দূরে হয় চাঁদের মতো প্রবল আকর্ষণ করতে সক্ষম হয় না, যে কারণে যদি কোনো কারণে চাঁদ আকাশ থেকে উধাও হয়ে যায় তবে পৃথিবীর সমুদ্রপৃষ্ঠের নিয়ন্ত্রণ চলে যাবে সূর্যের হাতে, আর এর ফল হবে মারাত্মক। সমুদ্রের পানি চাঁদের টানে পৃথিবীর দুই প্রান্তে ফুলে থাকে অনেকটা গম্বুজের মতো, যে কারণে চাঁদ উধাও হয়ে গেলে এই ফুলে ওঠা পানি দ্রুত নেমে আসতে থাকবে। এর ফলে ভয়ঙ্কর সুপারসোনিয়াম সৃষ্টি হবে যা ভাসিয়ে নিয়ে যাবে সব কিছু। আর নয়তো 250 ফুটেরও বেশি উঁচু দুটি প্রকণ্ড ঢেউয়ের দেয়াল পরস্পরের দিক ধেয়ে আসবে প্রচণ্ড শক্তি নিয়ে। এর ফলে পৃথিবীর কোনো উপকূলই আর অক্ষত থাকবে না। মোট কথা, আমাদের এই আধুনিক সভ্যতা ধ্বংস হয়ে যাবে নিমিষেই। সুনামি হয়তো একসময় শান্ত হবে কিন্তু এই পৃথিবী আর আগের মতো থাকবে না। আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তন হবে নাটকীয়, আমাদের পরিচিত পৃথিবী আর কখনোই পাওয়া যাবে না। দুঃস্বপ্ন কিন্তু এখানেই শেষ নয়। চাঁদের কারণে এই পৃথিবী একটি ভারসাম্য বজায় রেখে সূর্যের চারদিকে ঘুরছে। যদি কোনো কারণে চাঁদ গায়েব হয়ে যায় তবে এই ভারসাম্য আর থাকবে না, ছেড়ে দেয়া পাগলা ঘোরার মতো পৃথিবী ঝাঁকে খেতে থাকবে উদ্দেশ্যহীনভাবে। এর ফলে বিনষ্ট হবে প্রাকৃতিক শৃঙ্খলা, স্বাভাবিক ঋতুচক্র ধ্বংস হয়ে যাবে, গ্রীষ্ম শীত বলে কিছু থাকবে না, পৃথিবীর তাপমাত্রা ওঠানামা করতে থাকবে নাটকীয়ভাবে, যেমন দুপুরে তাপমাত্রা পৌঁছাবে 80 ডিগ্রি সেলসিয়াসের বেশি আর ভোরবেলায় তার নেমে হিমাঙ্কের নিচে 50 ডিগ্রি হয়ে যাবে। আর এর পরিণতি যে কতটা ভয়ানক হয়ে উঠতে পারে তা নিশ্চয়ই অনুমান করতে পারছেন। সহজ ভাষায় মানবজাতির অস্তিত্ব রীতিমতো হুমকির মুখে পড়ে যাবে। গবেষকদের মতে এরকম পরিস্থিতি তৈরি হলে অপেক্ষাকৃত দুর্বলরা সবার আগে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর যারা শক্তিশালী তারা হয়তো ধীরে ধীরে এই চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যে নিজেদের রক্ষা করতে সক্ষম হবে। কিন্তু সেই পৃথিবীটা হবে মানুষের জন্য অচেনা একটি পৃথিবী, সম্পূর্ণ নতুন একটা অধ্যায়। পৃথিবীতে প্রাণের একটা বড় অংশ বাস করছে সমুদ্রে, আর পরোক্ষভাবে এদের জীবন নির্ভর করে চাঁদের উপর। সমুদ্রের খাদ্য শৃঙ্খল নির্ভর করে জোয়ার ভাটার উপর, যে কারণে চাঁদ না থাকলে সমুদ্রের অধিকাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, আর এর প্রভাব পড়বে সমগ্র মানব জাতির উপর। কিন্তু কিভাবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে? এর একমাত্র গ্রহণযোগ্য উপায় হচ্ছে বিস্ফোরণ। একটি প্রচণ্ড বিস্ফোরণের পরে গোটা চারটায় মহাজাগতিক ধুলোতে পরিণত হতে পারে। এর এটা ঘটলে আমাদের এই পৃথিবী আর এমন থাকবে না, সম্পূর্ণ অপরিচিত এবং নতুন একটি গ্রহে পরিণত হবে। আর যদি চাঁদ বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে তবে ওই টুকরোগুলো একসময় পৃথিবীর মাটিতে এসেই আশ্রয় পড়বে, আর তার পরিণতিও কিন্তু খুব ভয়ানক হবে। তো বন্ধুরা, চাঁদ বিস্ফোরিত হলে এই পৃথিবীর অবস্থা কেমন হবে, আপনারা এই ব্যাপারটি থেকে কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।